কদিন আগেই মা হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি সামনে এনেছিলেন যেখানে তার ফ্ল্যাট বেলি এবং প্রেগনেন্ট বেলির ছবি দিয়েছিলেন এবং তার সাথে তিনি ক্যাপশনে লিখেছিলেন ডোন্ট বেলি টু প্রেগনেন্ট বেলি। দেখা যাক এরপর কি হয়। এই ছবির পোস্টে কমেন্টও করেছেন অঙ্কুশ, তিনি লিখেছেন যা করবি তাড়াতাড়ি কর, আমাদের নাচতে হবে তো। এখান থেকে জানা যাচ্ছে সুরিন্দর ফিল্মসের প্রযোজনা এবং বাবা ইয়াদের পরিচালনে একটি ছবির শুটিং লকডাউন শুরুর আগেই প্রায় সেরেই ফেলেছেন অঙ্কুশ এবং শুভশ্রী, যা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। বরাবরই নিজেকে ফিট রেখেছেন শুভশ্রী গাঙ্গুলী, আর এবারও তিনি নিজের বেবি ফ্যাট ঝরিয়ে খুব তাড়াতাড়ি নিজের তন্নি দেহে আবারও ফিরছেন। আর এই ফেরার কারণ হচ্ছে তাকে আবারও শুটিং ফ্লোরেও ফিরতে হবে ল্যাবর দুনিয়া ফেরবার আগে নিজের এই পরিবর্তন শর্তে, তাই তিনি সোজা পৌঁছে গিয়েছেন জিমে। শুভশ্রী বিয়ের পর থেকেই যেরকম সুন্দর সংসার সামলান ঠিক সেরকমই তার অভিনয়ের মানও, তাই এই নায়িকা কিন্তু অনেকের কাছে মোটিভেশন। কিন্তু নিজের জিম সেশনের একটা ছবি শেয়ার করে তিনি সেখানে তার মোটিভেশনের জন্য ক্রেডিট দিয়েছেন পরিচালক কোরিওগ্রাফার বাবা ইয়াদবকে। তিনি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ধন্যবাদ বাবা এই মোটিভেশনটার জন্য। মা শুভশ্রী থেকে অভিনেত্রী শুভশ্রী, এই ট্রান্সফরমেশনটার জন্য আবারও অপেক্ষায় রয়েছে তার গোটা ফ্যান মহল। আপনাদের এতে কি মত কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।